সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে 34 বছরের লাল দুর্গে ভাঙন ধরিয়ে কাশুল ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সেই যুদ্ধে সৃষ্টি করেছে নতুন ইতিহাস শুধু এই রাজ্য নয়, বরং বহির্বিশ্ব বা মমতার পরিচিত অনেকেই জনপ্রিয় নিরিখে তার মুখ চেনে। সেই প্রথম দিন থেকেই দলে যিনি অন্যতম সৈনিক তার নাম প্রদীপ মজুমদার, সংগ্রাম যুদ্ধে অন্যতম সাক্ষী তিনি। এই দমদমের মাটির লাল দুর্গ ভেদ করে ঘাসুল ফোটানো কৃতিত্ব তাঁরই। সহযোদ্ধাদের কথা ভেবে শুধু দমদম থেকে নিজের গাড়িতে কাঠ বয়ে নিয়ে গেছেন তিনি, যাতে সেই জ্বালানি দিয়ে রান্নাটা অন্তত করা যায়। তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে বাপি নামেই পরিচিত। সংস্কৃতি পরায়ণ প্রদীপ মজুমদারের এক ডাকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার প্রচারের সম্মেলনে দেখা গেল বিদায়ী সাংসদ সৌগত রায়কে। আপ্যায়নে কোনো ত্রুটি চোখে পড়েনি। প্রার্থীর প্রচারের দিন মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো, আর থেকে আসি সকলেই পা মেলান এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। ছৌ নাচ, ধামসা, রনপা, ঢাকি কি ছিল না এই পদযাত্রাতে, তার থেকেও বেশি ছিল প্রদীপ মজুমদারের আন্তরিকতা। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, সবসময় দক্ষিণবঙ্গ পুরসভা 4 নম্বর ওয়ার্ড এগিয়ে থাকে। আমি বরাবর আছি এখানে, কাউন্সিলর আগেও ছিলাম, এখনো আছি। আমাদের চ্যালেঞ্জ একটা, 1-17 কোটি যাতে আমি 4 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি লিড দিতে পারি, এবং যে কাজ হয়েছে আমাদের অঞ্চল জুড়ে তা মানুষের ধরে ধরে যাচ্ছি, প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। প্রত্যেক মানুষ বলছে কাকে আর ভোট দেবো মমতাদি ছাড়া, লক্ষ্মীর ভাণ্ডার পাই, স্বাস্থ্যসাথীর কার্ড চাই, তাই দিদি বলে তো ভয় চাই। সভাপতি, মহিলা সভাপতি, ছাত্র সভাপতি, যুব সভাপতি, প্রত্যেককে নিয়ে আমরা অনেক রকম সাধারণ মানুষ এসে গেছে এই মানসিকারা অঞ্চলে। প্রচুর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়ে হাঁটবেন, আমাকে বলছে দাঁড়া আমরা হাঁটবো। তবে যে বিজেপির সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার ডিসিআর আয় করেছেন, পুলিশকে বলছেন যে আপনার চাকরি চলে যাবে, আইসিকে বলছেন বলতে পারেন এই কয়েক কথা, আপনার চাকরি চলে যাবেন, ওনাকে না জেতাতে পারলে মানুষ ভোট না দিলে আপনি জিতবেন কোথা থেকে? মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে, তৃণমূল কংগ্রেসের শক্তি সেখানে। তার দমদম এগিয়ে থাকবেন এটা হতে পারে, তার দমদম সব থেকে এগিয়ে যাবে। কে আমি দমদমে খুঁজে পাচ্ছি? হেরে যাওয়ার সুজন চক্রবর্তী, তিনি কি হেভিওয়েট? আমার মনে হয় না। দক্ষিণ দমদম পুরসভার কোনো একটা ওয়ার্ডের পৌর প্রতিনিধি নির্বাচনে জিতে এসে প্রমাণ করে দিক যে হেভিওয়েট নেতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।